সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত নুভিস্তা আই হেল দেখার জন্য। আপনারা জানেন যে করোনার এই সংকট সময় নুভিস্তা আই হেলতে প্রতিদিনই আমরা কিন্তু অনেক বিষয় আপনাদের কাছে যেমন পৌঁছে দিই, তেমনি সপ্তাহের দুদিন আমরা স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তারই একটি বড় পর্যায়ে আছে নারী স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে জানানো, আপনাদের সঙ্গে কথা বলা, এবং সেই বিষয়ের ধারাবাহিকতায় আজকে খুব বিশেষ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেটি হয়তো অনেকটা অপরিচিত মনে হতে পারে আপনাদের কাছে। সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস শব্দটি। কিন্তু এটির কারণে যেটি হয় সেটি হচ্ছে যে তলপেটে প্রচন্ড ব্যথা করা মাসিকের সময়, সেটি কিন্তু আপনারা অনেকেই পরিচিত, অথবা চকলেট সিস্ট নামে যেটিকে পাওয়া যায় সেটির নামেও কিন্তু আপনারা অনেকেই পরিচিত। সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসি, আমার সঙ্গে আজকে আছেন দুজন স্বনামধন্য চিকিৎসক, বাংলাদেশের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ফারহানা দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। এছাড়াও আমার সঙ্গে আছেন বাংলাদেশের বন্ধ্যত্ব চিকিৎসার পথিকৃত অধ্যাপক রাশিদা বেগম, চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই নুভিস্তা আই হেলথ আয়োজনে। আমরা আসলে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে সমস্যাটি একজন নারীকে তার জীবনের বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন ভাবে কিন্তু প্রভাবিত করতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে অনেক ইয়াং মেয়েরা এটাতে দ্বারা আক্রান্ত হচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করছেন তারা এই রোগে আক্রান্ত, অনেক সময় দেখা যাচ্ছে যে যারা মেনোপোজের কাছাকাছি চলে যাচ্ছেন তাদেরও অনেকে শুনছি এই এন্ডোমেট্রোসিস জাতীয় একটি অসুখের নাম বা এই সমস্যায় তারা ভুগছেন। প্রথমে আমি অধ্যাপক ফারহানা দেওয়ান আপনার কাছে যেতে চাই, এই যে এন্ডোমেট্রিওসিস বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, এটি আসলে কি, এটি আসলে কিভাবে বা রোগীগুলো আপনাদের কাছে এই সমস্যা নিয়ে চলে আসে? ধন্যবাদ ডক্টর স্বামী। আসলে এন্ডোমেট্রিওসিস একটি কন্ডিশন, আমরা নর্মালি জানি যে মেয়েদের যখন পিরিয়ড হয় তখন পিরিয়ড যে ব্লিডিংটা হয় সেটা বের হয়ে আসে। এন্ডোমেট্রিওসিস দেখা যায় যে কোনো একটা কারণে এই ব্লাডটা অন্যান্য জায়গায়, মানে ইউট্রাস ছাড়া ইউট্রাসের আশেপাশে ওভারি আছে আরো কয়েকটা জায়গা আছে, একই টাইমে এই যে ইউট্রাসে যে লাইনিংটা থাকে ওখানে কিছু ওই লাইনিং সেলস গুলা থাকার জন্য সেখানেও ব্লাড হয়, ব্লিডিং হয়, কিন্তু ব্লাডটা বের হতে পারে না। না বের হওয়ার জন্য কি হয়, ওই জায়গায় কালেকশনটা থেকে যায়, এটাকেই বলে এন্ডোমেট্রিওসিস। সাধারণত যে রোগীগুলো আপনাদের কাছে আসে তারা আসলে কি কি লক্ষণগুলো আপনাদের কাছে প্রকাশ করে বা তাদের কি ধরনের কষ্টের কথা বলে, আর কেমন বয়সী মেয়েদেরকেই সাধারণত এই সমস্যায় আপনারা বেশি ভুগতে দেখেছেন? অধ্যাপক ফারহানা দেওয়ান, ধন্যবাদ প্রশ্নের জন্য। সাধারণত দেখা যায় যে 30 থেকে 45 বয়সের মধ্যে বেশি হয়, ছোট মেয়েদেরও হয়ে থাকতে পারে এবং একটু বেশি বয়সে হয়, বাট এই এইজটার মধ্যে বেশি হয়। এবং সবচেয়ে বেশি দেখা যায় সমস্যা যেটা হয় সেটা হলো মাসিকের সময় ব্যথা হয়। আমি অলরেডি ব্যাখ্যা করেছিলাম যে ওভারিতে এটা কালেক্ট হয়ে আছে কিন্তু বের হতে পারছে না ব্লাডটা, বা অন্য জায়গায় যখন এটা ছোট ছোট ডিপোজিটের মতো থাকে, যখন মাসিকের সময় ব্লিডিংটা হয় ওই সময় কিন্তু ওই জায়গা থেকে পেইন হতে পারে। তাহলে প্রথম কথা হলো পিরিয়ডের সময় পেইন হবে, আর হচ্ছে পিরিয়ডটা একটু অনেক সময় হেভি হতে পারে, তাছাড়া অন্য অন্য যে টাইমে যে ব্লিডিং এর যে ব্যথা হতে পারে, এই ব্যথাগুলো কিন্তু হাজবেন্ডের সাথে থাকলে অনেক মেয়েরা বলে তাদের পেইন হয়, ইউরিন পাস করার সময় পেইন হতে পারে। তাহলে মেইন হচ্ছে পেইন, এবং এই পেইন নানা ভাবে প্রেজেন্ট করতে পারে, তাছাড়া বাচ্চা হচ্ছে না এটা নিয়েও অনেকে আসতে পারে। এটা অনেক এক্সপিরিয়েন্স আছে কেন এদের প্রেগনেন্সিটা আসতে চায় না। তাহলে প্রথম কথা হলো পেইন, আরেকটা হলো মেনস্ট্রুয়াল প্রবলেম, আরেকটা হচ্ছে বাচ্চা হচ্ছে না, এই মেইন প্রবলেম গুলো নিয়ে মেয়েরা প্রেজেন্ট করতে পারে। জি, আমি আবার আসবো আপনার কাছে। রাশিদা বেগম, আপনার কাছ থেকে বিষয়টি জানতে চাই, যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই যে মাসিকের সময় পেইন, যে মেয়েটি স্কুলে যাচ্ছে তার যখন মাসিকের সময় পেইন হয় অনেকেই বলে যে তোমার পেইনটি আগামীকাল ভালো হয়ে যাবে বা আগামী মাসে ভালো হয়ে যাবে বা আগামী বছরের মধ্যে ভালো হয়ে যাবে, এই করতে করতে এন্ডোমেট্রিওসিস যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন অনেকটা দেরি হয়ে যায়, এবং আপনাদের ভাষায় আমরা যেটি জানি সেটি হচ্ছে প্রায় 7-8 বছরের মতো দেরি হয়ে যায়। সেই জায়গাটি দাঁড়িয়ে আসলে তো একটি সচেতনতা এই মুহূর্তে তৈরি করা অত্যন্ত জরুরি, এবং কিছু মেসেজ তাদের বাবা মার কাছেও আমাদের পৌঁছানো জরুরি। সেই জায়গাটি আসলে কি করার আছে? ধন্যবাদ শারমিন তোমাকে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অল্প বয়সে যে এন্ডোমেট্রিওসিস, আমরা থেকে অ্যাডোলেসেন্স এন্ডোমেট্রিওসিস বলি,
এই সময়টায় যে মাসিক সময় ব্যথা হয়, এটা আসলে এন্ডোমেট্রিওসিস ছাড়া অন্য কারণেও হতে পারে। ইভেন ডিসমেনোরিয়া যেটাকে বলি, এন্ডোমেট্রিওসিস ছাড়াও ডিসমেনোরিয়া হতে পারে, অথবা ডিসমেনোরিয়া না অন্য কোনো কারণে পেট ব্যথা, যেমন তার পেশাবের থলির কারণে, পায়খানার রাস্তার কোনো সমস্যার কারণে হতে পারে। যার জন্য হয় কি, বাচ্চাগুলোকে নিয়ে মারা বিভিন্ন সময় পেডিয়াট্রিশিয়ানদের কাছে যান, সার্জনদের কাছে যান, মেডিসিন যান, ইরিটেবল বাউল সিনড্রোম একটা ডিজিজ আছে গাটের, কাজে মেডিসিন স্পেশালিস্টদের কাছে যান, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আসল জিনিসটা তলানিতে পড়ে যায়, এটা খেয়াল করা হয় না, যার জন্য ওরা কিন্তু সাফার করতেই থাকে, হয়তো টেম্পোরারিলি একটু পেন কিলার দেয়। তো আমি বলবো যে এই মেয়েদের যেহেতু মাসিকের সময় ব্যথা, অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, নিশ্চয়ই গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। গাইনোকোলজিস্ট যদি মনে করেন যে হ্যাঁ তার সঙ্গে অন্য কারো সহায়তা নিয়ে এসে, গাইনোকোলজিস্ট একজন সার্জনের সাথে কনসাল্ট করে দেখতে পারেন, কিন্তু আমাদের মাথায় প্রথমে আসে যে ডিসমেনোরিয়া হলে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফ করবো যে কোনো সিস্ট আছে কিনা। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে তো চকলেট সিস্ট থাকতেই পারে, সিস্ট যদি থাকে তাহলে তো ডায়াগনোসিস হয়ে গেল, যদি তা না হয় তাহলে আমরা থেরাপিউটিক ট্রায়াল বলে যে মাসিকটাকে বন্ধ করে রাখলে যদি বন্ধ হয়ে যায়, তারপরে যদি ব্যথা না হয় তাহলে বুঝতে হবে যে এটা একমাত্র মাসিকের জন্যই ব্যথা এবং সেটা অন্য কোনো কারণ নয়, গাটের জন্য নয়, ব্লাডারের জন্য নয়, কাজে সার্জারি রিলেটেড বা মেডিকেল রিলেটেড অন্য কোনো কারণে ব্যথাটা নয়, তার মাসিকটা বন্ধ রাখলাম এটা বুঝতে পারবো, তাহলে সেটা আমরা সন্দেহ করবো যে ইট ইজ এ কেস অফ এন্ডোমেট্রিওসিস। তখন এন্ডোমেট্রিওসিসের জন্য কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে সাপ্রেস করে রাখা যায়, প্রথমে ওর ব্যথা হবে না, প্লাস এটা আমরা জানি এন্ডোমেট্রিওসিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, এটা কিন্তু দিনকে দিন বাড়তেই থাকে, কাজে সে বাড়তেও দেওয়া যাবে না, বাড়বে না এবং ব্যথাটাও কমবে। কাজে ছোট বাচ্চাদের মাদের আমি বলবো যে তারা এটাকে যেন ইগনোর না করে, গরম পানির শেক বা একটু পেন কিলার খাওয়া পর্যন্ত যদি থেমে না থাকে, বা বাচ্চাদের একটু কাউন্সিলিং করতে হবে, এটাও ঠিক যে তার মেন্টাল বুস্ট আপের জন্য তাকে আমরা কাউন্সিলিং করি যে না মা এটা হতেই পারে, প্রচন্ড পেইন হয়, এক্ষেত্রে কি সবার একসাথে কাজ করার একটি বিষয় আছে যে স্কুল টিচার? অবশ্যই টিচারও তো কারণ করো মা, যদি মেয়েরা সাধারণত মেয়েদের স্কুলেই, মেয়েদের স্কুলের টিচারও বেশিরভাগ মহিলারাই থাকেন, কাজে উনিও তো কারণ করো মা, উনিও হয়তো কোনো মেয়ে বাচ্চার মা, কাজে ওনাকে অ্যাজ মাদার অ্যাজ টিচার দুইটা রোলই প্লে করতে হবে। টিচার হিসেবে তাকে বুঝতে হবে যে এই মেয়েটার মাসিকের সময় কেন ব্যথা, তাকেও সেই স্কুল থেকে তাকে সহায়তা, এমন যদি হয় যে পরীক্ষার দিন তার একটা ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার দিন তার ব্যথা, তাহলে তাকে একটু আলাদা জায়গায় করে পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দিতে হবে, তাকে একটু সাপোর্ট দিতে হবে, মেন্টাল সাপোর্ট, পেন কিলার দিয়ে তার ব্যথা প্রশমিত করতে হবে, এবং সে যেন আগে থেকে কাউন্সিলিং করতে হবে যে তোমাদের কারো যদি পিরিয়ড এরকম সময় থাকে, একটা হতে পারে যে ডাক্তারের পরামর্শ নিয়ে পিরিয়ডটা বন্ধ করে রাখতে পারে যে পরীক্ষার সময় যাতে পিরিয়ড না হয়, আরেকটা হতে পারে যে তাকে অভয় দেওয়া যে তোমার পরীক্ষার সময় পিরিয়ড হলে আমরা ব্যবস্থা করবো, তোমার ব্যবহার করে আসলে মাসিক কি, মেনস্ট্রুয়াল হাইজিন কি, এটিও তো আসলে অনেকটা দুর্বোধ্য আমাদের গ্রামে যেই মেয়েরা স্কুলে যাচ্ছে তাদেরকে আসলে বোঝানোর বিষয়টিতে। চিত্রটি আসলে আপনারা কি দেখেন? শহরের স্কুলগুলোতে আমি তো জানি যে গার্হস্থ্য বিজ্ঞান একটা সাবজেক্ট আছে, সেখানে কিছু বা এমনি কিছু বিজ্ঞানের দিকটা কিন্তু এই সম্পর্কে একটু স্বাস্থ্য বিধি সম্পর্কে বলা আছে যে কিভাবে সে ম্যানেজ করবে, কিন্তু এখন আমার যেটা মনে হয় যে তার বাইরেও তাদেরকে একটা কাউন্সিলিং করা, এটার জন্য স্পেশাল একটা ক্লাস থাকা উচিত, যে বাইরের বিদেশি স্কুলগুলোতে কিন্তু ছোটবেলা থেকে স্যানিটারি প্যাড কি জিনিস কিভাবে ইউজ করতে হবে সেই সম্পর্কে ইনস্ট্রাকশন থাকে, যেটাকে লজ্জার আবরণে আবৃত না রেখে এটা একটা ফিজিওলজি, সিম্পল ফিজিওলজি, নাথিং এলস, জাস্ট পায়খানা প্রস্রাবের মতো এটাও একটা ফিজিওলজি। কাজে আমরা যদি মিচুরেশন ডেফিকেশনকে লজ্জাবোধ না করি তাহলে মিনিস্ট্রেশনকে কেন আমরা লজ্জাবোধ করবো? জরায়ু এবং যোনিপথের ইনফেকশন, এবং সেজন্য তো অনেক মেয়ের যেটা হয় যে মাসিকের সময় ব্যথা হতে পারে। এখন কোন ব্যথাটি আসলে এন্ডোমেট্রিওসিস এর জন্য হচ্ছে আর কোনটি আসলে ইনফেকশনের জন্য হচ্ছে, পার্থক্য করার বা রোগীদের বোঝার কি কোনো উপায় আছে? ধন্যবাদ শারমিন। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ডক্টর রাশিদার ওই কথাটা জের ধরে বলতে চাই যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কিন্তু অনেক কথা ইদানিং হচ্ছে,
এবং অনেক কোম্পানিরাও ট্রাই করছে, আমরা আমাদের ওজিএসবি সোসাইটি থেকেও ট্রাই করছি কিছু কম মূল্যে যদি স্যানিটারি ন্যাপকিন আমরা একটু ডিস্ট্রিবিউট করতে পারি। আমাদের মেয়েরা যেহেতু শুধু স্কুলে আছে তা নয়, ওরা কিন্তু গার্মেন্টস এ কাজ করে, একটা গ্রুপ সব জায়গায় ওরা কাজ ওনারা কাজ করছে। তাই এটা তো আমাদের চিন্তা করতে হবে যে পিরিয়ড এর সময় তার মেনস্ট্রুয়াল যে হাইজিনটা সেটা যেন সে মেনটেন করে। আরেকটা প্রশ্ন তুমি বলেছো যে পেইন যখন হয় এটা অ্যাসেন্ডিং ইনফেকশন, ভ্যাজিনাটা ওপেন বলে যে কোনো ইনফেকশন কিন্তু খুব কুইকলি উপর পর্যন্ত চলে যেতে পারে। তো এটা কি পিরিয়ড এর, এটা কি ইনফেকশনের জন্য পেইন নাকি এটা এন্ডোমেট্রিওসিস এর পেইন? সেটা তো ডক্টর রাশিদার কথা আগেই শুনেছি ডিফারেন্স করার জন্য। এন্ডোমেট্রিওসিস পেইনটা ওরা হিস্ট্রি দিবে ঠিক মাসিকের সময়, প্রচন্ড ব্যথা মাসিকের সময় ব্যথা, আর এই পেইনটা কিন্তু এরকম কোন স্পেসিফিক নেই, এটা কিন্তু ক্রনিক যখন হয়ে যাবে তখন এটা সারা পেটে ব্যথা সারা সময়ই থাকবে। এটা থেকে আমরা ডিফারেন্স করতে পারবো যে পিরিয়ড এর সময়কার পেইন কোনটা আর পিরিয়ড এর সময়কার ছাড়া পেইন কোনটা, এটা নিয়ে আমরা এটা বুঝতে পারবো। আর আমি এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই যে ইনফেকশনের কথাটা যে আমরা বললাম, ইনফেকশন কিন্তু মেয়েরা যারা স্কুলে থাকে ছোট ছোট মেয়েরা ওরাও কিন্তু অনেক সময় ঠিক মতো নেগলেক্ট করে, তার মধ্যে হয়তো টয়লেটে গেলো না, এটা থেকে ইউরিন ইনফেকশনও হতে পারে। ইউরিন ইনফেকশন এই পেইন ওইটাও একটা পেইন এটাও একটা পেইন, সব পেইন মিলেও কিন্তু ওরা খুবই একটু হতাশাই থাকে এবং অনেকটা ইনডিসপোজড আমরা বলি যে খুব অসুস্থ ফিল করে। এক্ষেত্রে যদি কোনো মেয়ের ডাক্তার হয়ে তার 14-15 বছর বয়স বা 16 বছর এই এন্ডোমেট্রিওসিসের সমস্যাটি যদি ধরা পড়ে থাকে, এরকমও তো অনেকে আসে এই সমস্যাগুলো নিয়ে, ছোট্ট একটা মেসিস নিয়েও আসে, সেই জায়গাটায় যদি চিকিৎসা ঠিক মতো না দেওয়া হয় তাহলে তার পরবর্তী জীবনে কি কি সমস্যার সে সম্মুখীন হতে পারেন? প্রফেসর ফারনাদাওয়ান আপনি যদি একটু যুক্ত করতেন। ধন্যবাদ প্রশ্ন জমা। আমরা কিন্তু কন্ডিশনটা কি আগেই বলেছি যে ওভারিতে ব্লাড কালেক্ট হচ্ছে, তাহলে গ্র্যাজুয়ালি কি হচ্ছে প্রত্যেকবার পিরিয়ড সময় একটু একটু ব্লাড বাড়ছে, প্রত্যেকবার বাড়ছে। তুমি প্রথমেই একটা কথা শারমিন বলেছিলে যে চকলেট সিস্ট অনেকেই চিনে বা টার্মটা শুনে থাকবে যে ওভারির মধ্যে ব্লাড জমে যায়, ব্লাডটা যেহেতু কালেক্টেড হয়ে থাকে বলে চকলেট কালার থাকে, সেটা একটা নাম কমন নেম আমরা বলি। এটা তো ন্যাচারাল যে ওই ট্রিটমেন্টটা তো করা হয়নি, প্রত্যেকবার পিরিয়ড হচ্ছে প্রত্যেকবার ব্লাড জমছে, এরকম করতে করতে সিস্ট আস্তে আস্তে বড় হয়ে যায়। তার মানে কি ওর যে পেইনের সিভিয়ারিটি প্রথম দিকে পিরিয়ডের সময় যা ছিল, যত পিরিয়ড আগাবে যত সময় বাড়বে তত সে বলবে তার পিরিয়ডের পেইনটা আরো বেশি সে অনুভব করে, ন্যাচারালি কারণ জিনিসটা বড় হচ্ছে। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে দেখতে হবে, শুধু যে আমরা ওষুধ দিব তা নয়, আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে এবং দেখতে হবে যে আসলে এই কন্ডিশনটা কেমন এবং সেটার অনুযায়ী তখন ট্রিটমেন্ট করতে। জি অধ্যাপক রাশিদা বেগম, অনেকেই প্রশ্ন করেছেন যে এন্ডোমেট্রিওসিস সমস্যাটি থাকলে বন্ধাত্ম হবেই, এমন কি কোনো কথা আছে নাকি শতাংশের হারে কোনো ব্যাখ্যা আছে যে এত শতাংশ রোগীর বন্ধাত্মের সমস্যা হতে পারে যদি এন্ডোমেট্রিওসিস থাকে? সকলেই হবে এমন কথা নেই, তবে একটা সিগনিফিকেন্ট সংখ্যকের হয়, 35-50% পর্যন্ত এন্ডোমেট্রিওসিস যাদের আছে তাদের ইনফার্টিলিটি হতে পারে, এবং যদি নেগলেক্টেড থাকে যদি ট্রিটেড না হয়। যেমন ডক্টর ফারনাদেব যেটা বললেন যে ইয়াং মেয়েদেরকে আমরা যদি সাপ্রেস করে রাখতে পারি, মাসিকটা যদি বন্ধ করে রাখি তাহলে তার কিন্তু হবে না, তো এটা কন্টিনিউয়াস হবে না, প্রোগ্রেস করবে না। প্রোগ্রেস না করলে তার প্যাথোলজিটা যদি প্রোগ্রেস না করে তাহলে তার ফার্টিলিটিটা প্রিজার্ভ থাকবে এবং তা সে বিয়ে করলে সাপ্রেসিভ থেরাপিটা সাধারণত অ্যান্টি প্রেগনেন্সি ড্রাগ, মানে প্রেগনেন্সি হয় না। এখন যদি কেউ বিয়ের পরও সাপ্রেসিভ থেরাপি নেয় তাহলে কন্ট্রাসেপ্টিভ হিসাবে কাজ করলো, ছেড়ে যখন দেবে তখন বাচ্চার সুযোগ থাকে, তারপরে যাদের না হয় তখন তাদের এক্সটেন্সিভ ইভ্যালুয়েশন করতে হয়, কারণ সাধারণত এটা একটা অ্যাডিসিভ ডিজিজ, ভিতরে পেটের মধ্যে তার জরায়ু ওভারি টিউব সবগুলো একের সঙ্গে এক লেগেছে, খাদ্য নালী মূত্রথলি সব কিছুর সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে। সেক্ষেত্রে তখন দেখা যায় যে টিউব গুলো খোলা থাকলেও কাজ করতে পারে না, কাজে সেক্ষেত্রে ইভ্যালুয়েশন করতে হয়, ল্যাপ্রোস্কোপি করে দেখতে হয় যে ভিতরে কেমন আছে, সে অ্যাডিশন গুলো ছাড়িয়ে দিতে হয়, সিস্ট থাকলে সিস্ট গুলোকে রিমুভ করতে হয়, করে তার নর্মাল অ্যানাটমিটা যদি প্রিজার্ভ করা হয় তাহলে বাচ্চার সম্ভাবনা থাকে। কাজে সবারই যে ইনফার্টিলিটি হবে তা নয়, ছোটবেলা থেকে যদি সে স্বাস্থ্যবিধিটা মেনে চলে যে আগে আগে ডায়াগনোসিস করতে পারলে যদি ওষুধ খেয়ে এটাকে সাপ্রেস করে রাখা যায় তাহলে কিন্তু এত বেশি ইনসিডেন্স হবে না, তা না হলে প্রায় 50% এর মতো ইনফার্টিলিটি হয়।
জি অধ্যাপক রাশিদা বেগম, একজন দর্শকের প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই। সে একজন ফ্রন্টলাইন ফাইটার, এই মুহূর্তে করোনা ডেডিকেটেড হাসপাতালে কাজ করছে একজন নারী চিকিৎসক। তিনি লিখেছেন, অনেক নারী চিকিৎসকরা এই মুহূর্তে কাজ করছে, সেই সাথে নারী স্বাস্থ্য সেবা কর্মীরাও আছেন যারা এই মুহূর্তে করোনায় কাজ করছেন, তাদের অনেকেরই এই ধরনের সমস্যা আছে এন্ডোমেট্রিওসিসের। এবং আপনি জানেন যে যদি কেউ পিপিই পরে থাকে 8 থেকে 10 ঘন্টা, এবং কালকে একটি মিটিংয়ে আপনারা দেখেছেন যে অনেক মেডিকেল কলেজ হাসপাতালে 14 ঘন্টা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে কাজ করতে হচ্ছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কাজকে তো এই মুহূর্তে পেছানো যাচ্ছে না, ডিউটি করতেই হবে, তাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে। মিনিস্ট্রেশন সময় পেই, অথবা যদি কারো অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেই জায়গায় ফ্রন্টলাইনাররা আসলে এই মুহূর্তে কি করবেন? অধ্যাপক রাশিদা, দুটো বিষয়, তার কি বাচ্চা আছে না বাচ্চা নাই, সে তার ফ্যামিলি কমপ্লিট কিনা, অথবা একটা বাচ্চা আছে এখনই সে মানসিক ভাবে প্রস্তুত না বাচ্চা নেওয়ার জন্য, বা একটা গ্রুপ আছে যে বাচ্চা চাচ্ছিল এই সময়, যে মানসিক ভাবে প্রস্তুত না বাচ্চা নেওয়ার জন্য, সে কিন্তু সাপ্রেসিভ থেরাপি কন্টিনিউ করতে পারে। এবং তার মধ্যে যেটা বেশি এফেক্টিভ, যা আগে যেমন ওসিপি খেত, ওসিপিতে যা হত যতটা এফেক্টিভ হতো তার চেয়ে অনেক বেশি এখন ডায়নোজিয়াস্ট্যাগ এসছে, চিপার এবং ইজি অ্যাভেলেবল, কনভেনিয়েন্ট, ডেইলি একটা করে খাবে, এটা কিন্তু একটা না সে 1 বছর বা তার বেশিও খেতে পারে। কাজে সে যদি বাচ্চা না চায় তাহলে ডায়নোজিস্ট খেয়ে কন্টিনিউ করতে পারে। ডায়নোজিস্ট একটু ইরেগুলার ব্রিদিং যদি হয় তার সাথে আরো একটা প্রজেস্টেরন অ্যাড করে সেটা কন্ট্রোল করা যায়। কাজে সে এভাবে সাপ্রেস করে রাখলে তার কিন্তু মিনিস্ট্রেশন হবে না, পেইনও হবে না। আর যে বাচ্চা চায়, যদি বাচ্চা না থাকে তার জন্য কিন্তু ফার্টিলিটি বিশেষজ্ঞরা এই মুহূর্তে অনেক রকম ফার্টিলিটি ট্রিটমেন্ট সাসপেন্ড করে রেখেছে, বাট এন্ডোমেট্রিওসিস ইজ দ্য প্রায়োরিটি। এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টদের ট্রিটমেন্ট করতে হবে, তাকে কিন্তু এখন ট্রিটমেন্ট করতে হবে। যদি এমন থাকে যে তার এন্ডোমেট্রিওসিস অনেক ওভারিয়ান টিস্যু ডিস্ট্রাকশন করে, সেরকম যদি হয় তাহলে তাকে সিরিয়াসলি দেখতে হবে। প্রেগন্যান্ট বা ল্যাকটেটিং মাদারকে যে প্রায়োরিটি দেওয়া হয়, এই পেশেন্টকে আমি মনে করি সেরকম প্রায়োরিটি দেওয়া উচিত কোভিড ডিউটির বেলায়, তাকে ট্রিটমেন্ট করার সুযোগ দেওয়া উচিত। জি ডক্টর ফারনা তাওয়ান ম্যাডাম, আপনার কাছে অনেকেই জানতে চেয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে অনেকেই বলে যে এন্ডোমেট্রিওসিসটা এক ধরনের ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ ক্লিনিক্যালি পেইন্টার প্যাটার্ন শুনে ডায়াগনোসিস করতে হবে, কিন্তু এছাড়া কি অন্য কোনো ইনভেস্টিগেশন টুল কি আছে যে যে পরীক্ষাটির মাধ্যমে বোঝা যেতে পারে যে রোগীর এন্ডোমেট্রিওসিস অথবা চকলেট সিস এই ধরনের কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ শারমিন, ধন্যবাদ দর্শককে প্রশ্ন করার জন্য। আমরা তো অ্যাকচুয়ালি কোনো ডায়াগনোসিস করতে গেলে, কোনো ডিজিজের ডায়াগনোসিসে পৌঁছাতে গেলে প্রথমে আমরা সিমটমটা শুনি, তারপরে আমরা কিন্তু নেক্সট একটা ইনভেস্টিগেশন আমাদেরকে যেতে হয়। এন্ডোমেট্রিওসিস এমন একটি কন্ডিশন যেখানে হচ্ছে যে ডায়াগনোসিস করে আল্ট্রাসোনোগ্রাফি করার পরে অনেক সময় বোঝা যায় না, দেখা যায় ল্যাপ্রোস্কোপি ছাড়া বোঝা যাচ্ছে না। কেন? সেটা হলো যে আল্ট্রাসোনোগ্রাফি যদি খুব গুড একটা রেজলিউশন সোনোগ্রাফি হয়, ওনারা আমাদের বলবে যে হ্যাঁ ওভারিটা বড় হয়েছে। কিন্তু যদি এখানে ডক্টর রাশিদা বেগমও বলেছেন যে অনেক জায়গায় কিন্তু স্প্রেড থাকতে পারে, টিউবের গায়ে থাকতে পারে এন্ডোমেট্রিওসিসের ছোট ছোট লিশন গুলা, তবে ইউট্রাসের পিছে থাকতে পারে, পেইটোর মে থাকতে পারে, ইউট্রাসাকে লিগামেন্টটা আছে পিছনে ওখানে থাকতে পারে, এত এক্সটেন্সিভ গুলা সবসময় কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতেও ধরা নাও পড়তে পারে। তখন কিন্তু লাস্ট যেটা আমাদের, আমরা বলি ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি, মানে ল্যাপ্রোস্কোপি করেও হয়তো বা দেখে আমরা 101% শিওর হতে পারবো যে তার এন্ডোমেট্রিওসিস আছে। জি আরেকজন দর্শক আপনাকে প্রশ্ন, রক্তের কি কোনো পরীক্ষা আছে কিনা যেটি দেখে কোনোভাবে এন্ডোমেট্রিওসিস হতে পারে বা আছে তারা বুঝতে পারবেন কিনা? কারণ অনেক সময় দেখা যায় যে আল্ট্রাসাউন্ড অনেকে করতে চান না, কিংবা আল্ট্রাসাউন্ডে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস কি রক্তে কিছু দেখা যেতে পারে কিনা? অধ্যাপক ফারনা দেওয়ান, ব্লাডের কোনো বিশেষ কিছু নেই আল্ট্রাসোনোগ্রাফি, মানে ব্লাডের কোনো বিশেষ কিছু নেই এন্ডোমেট্রিওসিস বোঝার জন্য। দু একটা হরমোন আছে, ওগুলা তো সিরাম CA-125 আছে, এগুলা কোনোটাকে স্পেসিফিক বলা হয় না। এর জন্য আল্ট্রাসোনোগ্রাফি পরে যদি না হয়, যেমন MRI হতে পারতো আরেকটা, যে সোনোগ্রাফির আরেকটা স্টেপ অ্যাডভান্স, যে MRI আরো স্পেসিফিক ভাবে টিস্যুটা দেখার জন্য, তার চেয়ে বেশি ভালো হয় যদি আমরা যারা অনেক দিন ধরে সাফার করে, যাদের ক্ষেত্রে আমরা, কারণ আমি যে প্রথমেই রাশিদা বেগম কিন্তু বলেছেন যে প্রথমে আমরা এই ট্রিটমেন্টে মানে সার্জারিতে নাও যেতে পারি, যদি আমরা সার্জারিতে না যেতে চাই আর ডায়াগনোসিস করতে চাই সেক্ষেত্রে হয়তো আমরা ল্যাপ্রোস্কোপিও করতে পারি, আর তা না হলে আল্ট্রাসোনোগ্রাফির পরে MRI করা যেতে পারে। ব্লাডের এমন কিছু নেই যেটা আমাকে বলবে যে তার এন্ডোমেট্রিওসিস আছে।
সেক্ষেত্রে দর্শকের প্রশ্নের উত্তরটি দর্শক পেয়ে গেল। অধ্যাপক রাশিদা বেগম, আরেকটি বিষয় যে অনেক সময় তো ইয়াং এজের অনেকের হচ্ছে আমাদের দেখি যে এই সমস্যাটি হচ্ছে, তো যে মেয়েটি আনম্যারিড তার জন্য কি ল্যাপ্রোস্কোপি কখনো করা হয়, বা কোন পরিস্থিতিতে গেলে একটি ইয়াং আনম্যারিড মেয়ের জন্য ল্যাপ্রোস্কোপির প্রয়োজন হতে পারে? ধন্যবাদ তোমাকে। ইয়াং আনম্যারিড মেয়েদের হোক বা ম্যারিড মেয়েদের হোক বা আর কিছু বয়সী ম্যারিড মেয়েদের হোক, জানি হোক, যদি সিস্টের সাইজ বড় থাকে তাহলে কিন্তু একটা অপারেশনের সার্জারির প্রশ্ন আসে, সেটা হোক ল্যাপ্রোস্কোপি হোক ল্যাপ্রোটমি। এবং সিস্টের সাইজ যদি 5 বেশি হয় এবং সে যদি ম্যারিড বাচ্চা চায় তাহলে তার দরকার তখনই, কিন্তু আনম্যারিড মেয়ের যদি হয় সিস্টের সাইজ যদি 5 বেশি হয় তখনও পর্যন্ত সার্জারি দরকার হবে না। কিন্তু 8, 9, 10 এরকম যদি হয় এবং সেটা যদি পেইন একটা টেনশন ক্রিয়েট করে, পেইন হয় সবসময় মাসিকের সময় ছাড়াও তার পেইন হয়, পেটে হাত দিলে সে ফিল করে যে একটা চাকা আছে এবং সবসময় যদি ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে সার্জারি করে সিস্ট রিমুভ করে সার্জারি পরবর্তী কন্টিনিউয়াস সাপ্রেসিভ থেরাপি দিয়ে রাখতে হবে যাতে রিকার না করে। আর একটা জিনিস দর্শককে জানতে হবে, এটা একটা রিকারেন্ট ডিজিজ, কিন্তু একবার অপারেশন করলে আবারও হতে পারে, আবার করলে আবারও হতে পারে, কাজে বারবারই এটা হয় এবং একই জায়গা থেকে যে হয় তা নয়, তার বিভিন্ন জায়গা থেকে হতে থাকে। কাজে এটাকে সাপ্রেস করা রাখাটাই উত্তম ইয়াং মেয়েদের জন্য। যদি কারো বড় সিস্ট হয়ে যায় তার জন্য সার্জারি লাগবে, কিন্তু ভয়ের কিছু নাই, যারা করবেন এটা এটার ব্যাপারে ডাক্তাররা খুবই অকিবহাল, তার যে কোনো গাইনোকোলজিস্ট খুব যত্নের সাথে করেন। আনম্যারিড মেয়েদের সাধারণত ল্যাপ্রোস্কোপি করা হয় পেটে যাতে দাগ না থাকে, সেজন্য আমরা ল্যাপ্রোস্কোপি প্রেফার করি এবং এদের টিস্যুটা যাতে সংরক্ষণ হয় সেদিকে আমরা যথেষ্ট সচেতন। একটি বিষয়ে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছে আপনার কাছে যে আমরা তো ইয়াং মেয়েদের ল্যাপ্রোস্কোপি যদি দরকার হয় আমরা করব, এক্ষেত্রে তো সাপ্রেসিভ ট্রিটমেন্টটা যদি আমরা দিতে চাই, একটি ইয়াং মেয়ে তার হয়তো আপনি 18 বা 19 বছর বয়সে সে ল্যাপ্রোস্কোপি করলো, হয়তো তার বিয়ে হতে হতে 28 বছর হলো, তাহলে এই যে 10টা বছর, 10 বছর কি সে টানা সাপ্রেসিভ থেরাপি নিবে, নাকি আসলে সে জীবনের কোনো পরিবর্তন করবে এখানে, নাকি কিছু নিয়ম মানবে, নাকি খাবার দাবারে কোনো পরিবর্তন করবে, এই লম্বা সময়টা আসলে তারা কিভাবে পার করবে? কিন্তু শুধুমাত্র সাপোর্টিভ থেরাপি বা কোনো মিল খেয়ে এটা বন্ধ করা যাবে না, কাজেই তাকে যে কোনো একটা ড্রাগের সাথে আমরা সাপোর্টিভ থেরাপি দিলাম, অনেক ক্যালসিয়াম দেই, ভিটামিন ডি দেয়, কিন্তু তাকে একটা ড্রাগ যেমন লেট্রোজোল আছে একটা ড্রাগ এস্ট্রোজেন সিনথেসিস বন্ধ করে সেটাও দেওয়া যেতে পারে, বাট তাকে একটা ড্রাগের উপরে থাকতে হবে। সেটা যেটা আমরা বলি এই ধরনের পেশেন্টদের অফ এন্ড অন, সে 6 মাস খেলো 6 মাস যখন হয়ে যায় তখন এক ধরনের ডিপ্রেশন মনে কাজ করে যে আমার তো মাসে মাসে মাসিক হচ্ছে না, অতএব এন্ডোমেট্রিসিস চিকিৎসার একটা বড় পার্ট মাসিককে বন্ধ রাখা, কিন্তু এটি কারো কারোর জন্য এক ধরনের মানসিক ট্রমা তৈরি করে, তাদেরকে আসলে আমরা কিভাবে কাউন্সিলিংটা করতে পারি? তার আগে আমি বলতে চাই এই দর্শককে যে এরকম এরকম মেয়েরাও আছে যারা পেইন রিলিফে এতই খুশি হয়, ওরা কিন্তু বদারি করে না, বলে আমার ব্যথাটা কমিয়ে দেন। কিন্তু রাশিদা বেগম অলরেডি বলেছেন যে আমরা কন্টিনিউয়াস দিব না, তার মানে আমরা তো 6 মাস দিব, এবং সত্যি কথা কি আমাদের হাতে খুব ভালো একটা টুল আছে, তার মানে আল্ট্রাসোনোগ্রাফি আমরা করে কিন্তু সাইজটা দেখতে পারি। আমরা যখন ডে ওয়ানে ওষুধ দেওয়া শুরু করলাম, এমন হতে পারে আমি প্ল্যানই করেছি যে ওকে আমি হয়তো বা সিস্টের সাইজটা 7 সেন্টিমিটার 6-7 ও হতে পারে, আমি ভাবলাম আমি এটা ওষুধ দিয়ে ট্রাই করব। আসলে তো 8, 9, 10 হয়ে গেলে সেখানে সার্জারি লাগতে পারে, বাট 5-6 একটু যদি এরকম ই থাকে মার্জিনাল, কারণ 5 সেন্টিমিটার উপরে অনেক সময় সার্জারি লাগে, 5-6 যদি হয় তাহলে আমরা ড্রাগ দিয়ে ট্রাই করতে পারি, ডায়ানোসিস দিয়ে ডায়ানোসিস এটা দিলে কিন্তু পিরিয়ডটা বন্ধ থাকতে হবে, পিরিয়ড বন্ধ থাকলে ওই যে ব্লাডটা কালেক্ট হবে না প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে 6 মাস যখন হয়ে গেল, 6 মাসে ড্রাগ মানে বন্ধ করে দেওয়ার আগে, কারণ এটা টানা 1 বছরও যেতে পারতো, বন্ধ করে দেওয়ার আগে আমরা কিন্তু আগে একটু সোনোগ্রাফি করে সাইজটা দেখে নিব। যদি আমি একটু মনে করি হ্যাঁ সাইজটা ছোট হয়ে গেছে, তখন আমি হয়তো তাকে 3-4 মাসের জন্য একটু গ্যাপ দিতে পারি, তখন আবার তার পিরিয়ড হবে, তখন তার আবার ব্যথা হবে, আবার হয়তো একটু কালেকশনও হতে পারে, এরপরে চলে যাবো। তবে শারমিন আমি তোমার সাথে এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একমত না, যে ওরা যেহেতু ব্যথাটা ফিল করেছিল, ওরা কিন্তু ব্যথা না থাকলে ওরা যদি বুঝতে পারে, আর আজকাল তো সবাই খুব বুঝে, রুগীরা একটু শিক্ষিত মেয়েরা যখন আমাদের কাছে আসে ওরা কিন্তু ইন্টারনেট
ঘুরেই আসে, এসো গুগল দেখেই আসে, এমন না যে আমাদের কাছে একাই প্রথম আসে, অনেকেই তারা কিন্তু জানে যে পিরিয়ড বন্ধ হওয়া ইজ নট এ বিগ ডিল, ওদের জন্য কোনো অসুবিধা নেই, চিকিৎসায় এটা কোনো হেরফের করবে না, সময় মতো সে ঠিক ট্রিটমেন্টে পাবে। জি ধন্যবাদ আমাদের সাথে আসলে প্রচুর ঢাকার বাইরের দর্শক যুক্ত, যারা আসলে খুব কমই হয়তো ডাক্তারের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, তারাই আসলে এই প্রশ্নগুলো করছে দেখি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে কি করা যেতে পারে, তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। অধ্যাপক রাশিদা বেগম আরেকজন প্রশ্ন করেছে, যেটি সেটি হচ্ছে যে অনেক সময় ভয় থাকে যে ওভারিয়ান সিস্টে যদি আমরা অপারেশন করি পরবর্তীতে কি আমার প্রেগনেন্সি নিতে সমস্যা হবে কিনা, কিংবা ওভারিয়ান রিজার্ভ বলে একটি বিষয় আছে সেটি কমে যেতে পারে কিনা, এক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে কিনা? ধন্যবাদ তোমাকে। তুমি যেটা বলেছিলে যে একটা সাইকোলজিক্যাল সাপ্রেশন বা ডিপ্রেশনও থাকে তারা, এটা ঠিক, যখন আশেপাশে থেকে শুনে যে এই ডিজিজটা খুব একটা ভালো না, কিছুটা তো আপসেট থাকে, বিশেষ করে আমাদের কাছে যারা আসে ইনফার্টাইল পেশেন্ট তারা মোটামুটি আপসেটে থাকে। অবশ্যই সিস্ট তো ক্ষতি করে, সিস্ট নিজেই কিন্তু ক্ষতি করে, তারপরে যখন অপারেশন করা হয় সিস্টেক্টমি করা হয় তখন আরও একটু ক্ষতি হয়, ওভারিয়ান রিজার্ভ কমে যায়। এই জন্য আমার সাজেশন হবে যদি কোনো পেশেন্ট এন্ডোমেট্রিওসিস থাকে এবং তার যদি বিয়ে হয় প্রথম কাজ হবে বাচ্চা নিয়ে নেওয়া। এটা বিয়ে হওয়ার পরে তার অনেকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ব্যস্ত থাকে, সেটা পড়াশোনা হতে পারে চাকুরি হতে পারে, কিন্তু আমি মনে করি যে পাশাপাশি তাদের বাচ্চা নিয়ে নেওয়াটা ভালো, এই কারণে কারণ পরবর্তীতে কখনো যদি সার্জারি লাগে ওভারিয়ান রিজার্ভ কমে যাবে, সার্জারি না লাগলেও আস্তে আস্তে কমতে থাকে, পরে একটা বিপদই পড়তে পারে। কাজেই বিয়ে হওয়া মাত্র আর দেরি করা ঠিক হবে না, বাচ্চা নিয়ে নেওয়া উচিত প্রথম বাচ্চাটা, তারপরে সে সাপ্রেসিভ থেরাপিতে থাকবে যাতে পরবর্তীতে আর কোনো ক্ষতি না হয়। জি অধ্যাপক ফারনাদান ম্যাডাম আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে পিল দিয়ে কি আসলে এই সিস্টের চিকিৎসার কোনো উপায় আছে কিনা, কারণ অনেক সময় অনেকে চায় যে বাচ্চা নিতে একটু দেরি করতে চায়, সেক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এক ক্ষেত্রে কন্ট্রাসেপশন আরেক ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট হিসেবে কোনো কাজ করতে পারে কিনা? করতে পারে, পিল খেয়ে আমরা কিন্তু পিল দিয়েছি, পিলে কাজও হয়, পিলেছে যেহেতু আমরা জানি যে ডায়ালিসটা ভালো কাজ করে বলে আমরা ওটা দিয়ে দেখে দিয়ে কাজ করেছি, ওখানেও প্রেগনেন্সি আসবে না, কিন্তু পিল খেয়ে দেখতে পারে কেউ যদি বাচ্চা না চায়। আর আমি এই কথাটা একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে প্রেগনেন্সি নেয়ার ব্যাপারে যারা প্রথম, এটা শুধু এন্ডোমেট্রোসিসের ক্ষেত্রেও না, আমরা যেহেতু রেগুলার মেয়েদের দেখে থাকি এবং যারা বিয়ের পরে হয়তো 5 বছর পরে এসে বলে বাচ্চা চাচ্ছি বা 10 বছর এসে পরে বাচ্চা একটাও নেই বাচ্চা চাচ্ছি, কি ব্যাপার, প্রথম 3-4 বছর অনেক কন্ট্রোল করা হয়েছে, তারপরে হয়তো বা কিছু খেয়েছে ওষুধ খেয়েছে, হাজবেন্ডরা একসঙ্গে থাকেন নাই, কোনো কাজে আলাদা থাকতে হয়েছে, তারপরে আর বাচ্চা হচ্ছে না। এই জন্য আমার মনে হয় এন্ডোমেট্রিওসিস বলে না, যারাই আজকাল মেয়েদের তো একটু বয়সেই বিয়ে হয়, খুব যে আর্লি কম বয়সে তা তো নয়, স্পেশালি যারা একটু সার্ভিস করেন তাদের কিন্তু একটু বয়সেই বিয়ে হয়, আমার মনে হয় 30-এর কাছাকাছি যাদের বিয়ে হয় তাদের কিন্তু প্রথমে একটা বাচ্চা নিয়ে নেওয়াই ভালো, তাহলে এই হেডেকটাও থাকে না আর বাচ্চার চেষ্টা করার জন্য এত দৌড়াদৌড়িও করতে হয়, এটা আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। জি আপনার কাছে একটি প্রশ্ন করেছে যে এন্ডোমেট্রিওসিস থাকুক আর না থাকুক প্রথম প্রেগনেন্সিটি আসলে কত বছর বয়সের মধ্যে নিয়ে ফেললে বিভিন্ন জটিলতা থেকে একটু দূরে থাকা যায়? প্রথম প্রেগনেন্সি কত বয়সে নিবে, বিয়ে যদি কারো, আমি তো আবার বলি যারা আমাদের কাছে এখন দেখছি আমরা যা চারপাশে খুব কম বয়সে কারো বিয়ে হয় না, গ্রামে গঞ্জে কথা না হয় বাদই দিলাম, আমরা যারা অ্যাভারেজ যেটা মেয়েদের বিয়ে হয় ওই ওই একটা গ্রুপ আছে যাদের হয়তো বা 15-16 বছর হয়ে গেলো, ওই গ্রুপটা না আমরা নাই অ্যাড্রেস করি, কিন্তু নর্মালি অ্যাভারেজ যেটা বিয়ের বয়স বিশেষ করে যারা লেখাপড়া করে যারা করে 25+ হয় প্রথম বিয়ে মানে বিয়ের বয়স, তারপরে কিন্তু আমি তো বললাম তোমার প্রশ্নটা কি ছিল আমি একটু মনে হয় মিস করেছি কোশ্চেনটা, শারমিন মানুষ জানতে চাচ্ছে যে যে কোনো প্রেগনেন্সি ফার্স্ট প্রেগনেন্সি নেওয়ার আসলে বেস্ট এজ কোনটা, এটা কি 25-এর মধ্যে নিয়ে নিতে হবে বা 28-এর মধ্যে নিয়ে নিতে হবে, সবচেয়ে ভালো এজ কোনটা? ফার্স্ট প্রেগনেন্সি নেওয়ার জন্য 25-26 ইজ এ গুড টাইম, 22-এর পরে যে কোনো সময়, 30-এর মধ্যে হলে ভালো, কারণ যারা 35+ হয়ে যায় তাদের দেখা যায় প্রেশার টেশার আরো নানা অসুখ, আজকাল অনেক মেয়েরা 35 এও প্রথম বাচ্চা নেয়, কিন্তু আমার সাজেশন হচ্ছে যে 24-5-6-7 ইজ এ গুড টাইম।
বাচ্চা নিয়ে নেওয়া। আপনার অনেক ভক্ত আছে, আশা করছি আপনার এই কথাটি তারা একটু মেনে নিবে এবং চেষ্টা করবে যে এই সময়ের মধ্যেই ফার্স্ট প্রেগন্যান্সিটা নিয়ে নেওয়ার জন্য। অধ্যাপক রাশিদা বেগম, আমি জানি যে আপনার কাছে প্রচুর এন্ডোমেট্রিওসিস এর রোগী আসে এবং এন্ডোমেট্রিওসিস এর জটিল অপারেশন গুলো কেন জানি আপনি খুব সহজ করেই সুন্দর করে করেন। সেই জায়গাটায় আসলে এই যে COVID-19 একটা পুরো প্যান্ডেমিক সিচুয়েশন ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে দাঁড়িয়ে কি এই এন্ডোমেট্রিওসিস রোগীগুলো এই মুহূর্তে কোনো ক্রাইসিস আছে কিনা, আপনার অবজারভেশনটি কি? আমি একটু তার আগে আগের প্রশ্নের যেতে চাই যে আগে আমরা বলতাম যে 35 এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করতে হবে। ফ্যামিলি কমপ্লিট বলতে বোঝায় যে তুমি কটা বাচ্চা চাও, তুমি কি একটাতে খুশি নাকি তিনটা প্রয়োজন। তো এখন সেই সেই কমপ্লিশনটা 35 এর মধ্যে হওয়া উচিত, এই কারণে যে 35 এর পরে বিভিন্ন রকম জটিলতা দেখা দেয়। কনজুগেটাল ডিফিকাল্টি, আপনার রোগীরা আপনাকে কি দেখায়, তারা আসলে কয়টি বাচ্চাতে খুশি হয়? এখন যে সময় এসেছে ওভারিয়ান রিজার্ভ প্রচন্ড রকম কমে যাচ্ছে, এখন হলো 30 এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করতে হবে। এখন যদি কেউ মনে করে যে না 30 এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করা যায় না, তাহলে আমি বলবো, আমি এক্সাম্পল যে আমি 30 এর মধ্যে আমার দুটো বাচ্চা হয়ে গেছে এবং দুটো দিয়ে আমি আমার ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছি, মেয়ে হোক আর ছেলে হোক, আমি আর থার্ড বাচ্চা চাইনি। কাজে 30 এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করা উচিত, স্টিল 30 কিন্তু অনেক বয়স, কম বয়স না। নেক্সট প্রশ্ন, এন্ডোমেট্রোসিস এর জন্য সার্জারি অবশ্যই দরকার, যার দরকার থার্ড স্টেজ ফোর্থ স্টেজ এন্ডোমেট্রোসিস এ সার্জারি করা যায় বা তাদেরকে ডাইরেক্ট ডাউন রেগুলেশন করে IVF ও করা যায়। এখন সার্জারি এই মুহূর্তে তুমি জানো যে ল্যাপ্রোস্কোপি কিন্তু স্টিল আমাদের এখানে সাসপেন্ডেড, ল্যাপ্রোস্কোপি গুলো করা হয় না। এন্ডোমেট্রিওসিসে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যেমন বড় বড় সিস্ট গুলো যদি রাপচার হয়ে যায়, সিভিয়ার পেইন হয়, তাহলে হয়তো ল্যাপ্রোটমি করে। কিন্তু আমি বলবো সেই পর্যায়ে যদি কারো না থাকে তাহলে সাপ্রেসিভ থেরাপি দিয়ে রাখা, যাতে ফার্দার ডিস্ট্রাকশনটা না হয়। সে GnRH অ্যানালগ একটা ড্রাগ আছে যেটা অনেক লম্বা সময় কাজ করে, 3 মাসের একসাথে দেওয়া যায়, সেটা দিতে পারে, সাথে তার অ্যাডব্যাক থেরাপি বলে সেগুলো দিতে হবে। এটা দিয়ে আরো কয়েকটা মাস সাপ্রেস করে রাখো, পরিস্থিতি যখন আরেকটু ভালো হবে তখন তার অপারেশনে যাওয়া যাবে। আর যদি তার AMH কম থাকে তাহলে তাকে ডাউন রেগুলেশন দিয়ে IVF করে এমব্রায়োটা ফ্রিজ করে রাখা যেতে পারে, পরবর্তীতে অবস্থা ভালো হলে তখন ট্রান্সফার করা হবে। কোন অবস্থায় গেলে টেস্ট টিউব বেবি লাগতে পারে বা কত শতাংশেরই আসলে টেস্ট টিউব বেবি লাগে? থার্ড স্টেজ ফোর্থ স্টেজ যদি থাকে, মানে যাদের অ্যাডিশন অনেক বেশি থাকে, অনেক বড় বড় সিস্ট থাকে, মাল্টিপল সিস্ট থাকে, বাইলেটারাল সিস্ট থাকে, তাদের জন্য সাধারণত IVF করাই বেটার, এই কারণে যে সার্জারি করলে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়ে যায়। কিন্তু তারা ফার্স্ট সেকেন্ড স্টেজে যদি থাকে তাদের কিন্তু ল্যাপ্রোস্কোপির পরে বাচ্চা হওয়ার রেট অনেক ভালো। তারপরে যদি না হয়, ল্যাপ্রোস্কোপি করার পরেও যদি না হয়, তাহলে তাকে আলটিমেটলি IVF যেতে হয়। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এন্ডোমেট্রিওসিসে আমাদের কাছে যারা আসে তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যকেরই দরকার হয়, কারণ বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করে ফেল করে আসে। তো তারা এমন পর্যায়ে আসে হয়তো IVF এর ইন্ডিকেশন বানিয়েই আসে। কাজে এক্সাক্ট আমার কাছে যদি জিজ্ঞেস করো তো আমি বলবো যে উল্লেখযোগ্য সংখ্যকের লাগে, কিন্তু সমস্ত এন্ডোমেট্রি সারা দেশের এন্ডোমেট্রিওসিস বললে হয়তো অত বেশি লাগে না। কিন্তু আমাদের তো টার্শিয়ারি লেভেল সেন্টার, আমাদেরকে তোমরাই পাঠাও যে এর IVF লাগবে, কাজে তাকে হয়তো সার্জারি করে ফেল করে তারপরে পাঠানো হয়। সেই জন্য যারা আমাদের কাছে আসে মোটামুটি বেশিরভাগই লাগে, তবে অ্যাজ এ হোল থার্ড স্টেজ ফোর্থ স্টেজ যদি যায় তাদের IVF লাগার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে আপনার একজন রোগী এখানে প্রশ্ন করেছে যে তার দুটো জিনিস একসাথে ধরা পড়েছে, PCO আছে, এন্ডোমেট্রিওটিক চকলেট সিস্টও আছে এবং সিস্টের সাইজ 3 সেন্টিমিটার, এটি কি আসলে হতে পারে নাকি আল্ট্রাসোনো ভুল করেছে, উনি আপনার কাছে প্রশ্ন করেছে। ওটা এটা সম্ভবত কর্পাস লুটিয়াল সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি, PCO সাথে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে না খুব একটা। PCO যে সে তো ভাগ্যবতী, PCO কিন্তু এত ভয় পাওয়ার কিছু নাই, তার অনেক দিন ধরে বাচ্চার সম্ভাবনা থাকবে। এবং 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার যদি হয় কর্পাস লুটিয়াল সিস্ট হওয়ার চান্স আছে। এগুলোকে তো আমরা সার্জারি বলিও না, তাদেরকে সাপ্রেস করে রাখা হয়। বা যদি এমন হয় যে ওই পেশেন্টের আগে ইন্ডাকশন পর্ব শেষ, তার এমনিতেই ল্যাপ্রোস্কোপি লাগবে ফর ডায়াগনস্টিক পারপাস, টিউবো পেরিজোনিয়াল ফ্যাক্টর দেখার জন্য, সেক্ষেত্রে হতে পারে যে টিউবো পেরিজোনিয়াল ফ্যাক্টর জন্য আমার ল্যাপ্রোস্কোপি লাগবেই, সে একই সাথে দেখে নেবো ওটা এন্ডোমেট্রিওসিস কিনা। ফারানা দা আগেই বলছে যে ল্যাপ্রোস্কোপি বলা যাবে না। অধ্যাপক ফারানা, ম্যাডাম আরেকটি বিষয়ে অনেকে জানতে চেয়েছে যে প্রোজেস্টেরন এবং ক্যালসিয়াম একসাথে করে চিকিৎসা দেওয়ার কি কোনো লাভজনক কোনো ব্যাখ্যা আছে কিনা? এইটা এক সময় একটা কোম্পানি থেকে ওনারা বলেছিলেন, আমরাও ট্রাই করে দেখেছিলাম, কিন্তু খুব যে
পেয়েছি তা না, ফলপ্রসূ। তবে আমি একটা কথা একটু আগে বলতে চেয়েছিলাম, এটা আমি মিস করেছি, আমি এখানে বলি যে সিস্ট অনেক সময় কিন্তু এন্ডোমেট্রিসিস হয়তো আমরা ভাবলাম তার একটু একটু পেইন আছে, পরে কিন্তু দেখা গেলো সেটা অন্য সিস্ট হতে পারে, যেটা আমরা সাপ্রেসিভ থেরাপিতে চলেও যেতে পারে, একদম চলে যেতে পারে, মিশে যেতে পারে, আর নাও থাকতে পারে, এটা কিন্তু হয়। তো তোমার আগের প্রশ্ন আমি একটু বলতে চাই, আমরা যারা অনেক যেহেতু রাশেদ এবং স্পেসিফিক ভাবে পেশেন্ট গুলা যায়, উনি বলেছেন যে উনি পার্সেন্টেজটা এক্সাক্টলি বলতে পারছেন না, কিন্তু আমরা দেখেছি যে আমাদের কাছে যখন সব রকম এন্ডোমেট্রিসিস সব স্টেজেই রোগীরা আমাদের কাছে আসে, যেমন খুব আর্লি আসে, ছোট সিস্ট নিয়ে আসে, অল্প ব্যথা নিয়ে আসে, এর জন্য আমার মনে হয় যে যাদের IVF লাগবে, টেস্ট টিউব লাগবে, 10-20% হার্ডলি, 10-15% এর বেশি না যাদের লাগবে, তার আগে অন্যান্য ট্রিটমেন্টেও কিন্তু প্রেগনেন্সি হয়, এদের প্রেগনেন্সি একটু হতে চায় না, এটা তো আছেই এই কথাটা। আর তুমি যেটা বলছিলে যে চিকিৎসা করে তারপরে, আর এখানে তো ওভুলেশন প্রবলেম, এখানে তো অনেক রকম ফ্যাক্টর আছে, যেমন টিউব ওপেন কিন্তু কাজ হচ্ছে না, তারপরে সিস্ট আছে, এখন সিস্টের সার্জারি নিয়ে তো আমরা অনেকক্ষণ ধরেই বললাম যে সিস্টের সার্জারি কখন করব, কোন লেভেলে করব, ওভুলেশন ইন্ডাকশন তো একটা পর্যায়ে দিতে হতে পারে, কিন্তু ওভুলেশন ইন্ডাকশনের অনেক কিছু আছে, আমরা ওভুলেশন ইন্ডাকশন দিলে সিস্টটা কতটুকু বড় হচ্ছে আমরা দেখি, সময় মতো আবার তাকে আরেকটা ইনজেকশন ট্রিগারিং দিয়ে অনেক কিছু করি, ওইটা কিন্তু এটার সাথে এই এন্ডোমেট্রিসিসে অনেক সমস্যা আছে, এন্ডোমেট্রিসিসে নর্মাল ভাবে কিন্তু ওভুলেশন ইন্ডাকশন দেওয়া যাবে না, সেটাকে মনিটর করে থাকতে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে যাদের এন্ডোমেট্রিওসিস আছে এবং প্রেগনেন্সি হয়ে গেল, প্রেগনেন্সির সময় কি তাদের কোনো ধরনের সমস্যা হতে পারে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে? প্রেগনেন্সি এন্ডোমেট্রিওসিস না, এটা তো প্রথমেই আমরা বলেছি যে সুটো প্রেগনেন্সি একটা কন্ডিশন, আমরা তো চাই তার প্রেগনেন্সি হোক, মেইন জিনিস হলো তার পিরিয়ড বন্ধ হয়ে গেল। এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টদের যখন প্রেগনেন্সি হয়ে যায় তখন তো ইনশাল্লাহ আমরা প্রেগনেন্সিটাকেই আমরা ট্রিটমেন্ট করবো, প্রেগনেন্সি যদি ভালো থাকে তাকে ওষুধ টষুধ দিয়ে দেখবো, ওষুধ দিবো, হরমোন দিবো, যা যা লাগে দেখবো, এখানে আর কোনো ভয় নেই যে অ্যাবর্শন হয়ে যেতে পারে, নর্মাল অ্যাবর্শনে যা পার্সেন্টেজ সেটাই, না আলাদা করে ওদের কোনো বেশি রিস্ক নেই। জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক রাশিদা বেগম, আপনার কাছে ডলি রহমান একজন প্রশ্ন করেছেন যে সে 3 বার এন্ডোমেট্রিওসিস সিস্টের জন্য ল্যাপ্রোস্কোপি করেছেন, 7 বার IVF করেছেন এবং 7 বারই তার IVF ফেইল হয়েছে, এবং উনি বাংলাদেশের বাইরেই তার IVF করেছেন এবং এই মুহূর্তে তার AMH লেভেল আছে 0.84 এবং ওনার বয়স হচ্ছে 42 বছর। আর কি কিছু করার আছে কিনা? না, তাকে IVF করতে হবে, তবে 42 ইয়ার্স এবং লো AMH দুটার সম্মিলিতভাবে একটু সম্ভাবনা কম থাকে, কারণ বয়স হলে যেটা হয় 0.8 এখনও তার এক পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 42 ইয়ার্সে যেটা হয় যে এক পাওয়া যাবে কম, আবার অ্যাবনর্মাল থাকার চান্সটা বেশি, ধরো 10টা এক যদি পাওয়া যায় 8টাই হয়তো অ্যাবনর্মাল থাকবে, 2টা হয়তো নর্মাল থাকবে, সেক্ষেত্রে তার পিজিডি করে একমাত্র এখন অপশন আছে, যদি পিজিডি না করে থাকেন পিজিডি করে ভালো এমব্রায়ো সিলেক্ট করে সেটাকে ট্রান্সফার করে দেখা যেতে পারে, তার আগে হিস্টোস্কোপি করে দেখতে হবে যে এন্ডোমেট্রিয়াল কোনো প্রবলেম আছে কিনা। আর এখন উনি যেহেতু 7 বার করেছেন, দেশের বাইরে ওনার ক্যাপাসিটি আছে, যেসব তস্ত জায়গায় এন্ডোমেট্রিয়ামের একটা টেস্ট আছে যে এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটি টেস্ট, এন্ডোমেট্রিয়াম রিসিভ করে কিনা সেটাও একটা টেস্ট করা যায়, সেটা করে ভালো এমব্রায়ো সিলেক্ট করে তারপরে একটা ট্রায়াল দিতে পারে, স্টিল দেন সাকসেস রেট ইজ 30%। তবুও উনি যদি ক্যাপাবল থাকেন, যে সমস্ত জায়গায় ইংল্যান্ডে এটা হয় সেই সব জায়গায় গিয়ে আরেকবার ট্রাই করে দেখতে পারেন। জি, আরেকজন প্রশ্ন করেছেন যে মেনস্ট্রুয়েশনের সময় প্রচন্ড পায়খানার রাস্তায় ব্যথা হয় এবং এটি যদি এমন হয় যে এন্ডোমেট্রিওসিসটা পায়খানার রাস্তার কোথাও আছে, সেটার জন্য কি কোনো অপারেশন আছে নাকি মুখের ওষুধই কাজ করবে? অধ্যাপক রাশিদা। হ্যাঁ, এটা এটাকে বলে ডিসকেজিয়া, এটা পায়খানার রাস্তার সাথে একটা সেপ্টাম থাকে ইউটারাস এবং ইউটারাস একটা লিগামেন্ট বা সেপ্টাম, সেখানে যদি থাকে সেটা অনেক সময় গাটের দিকে রেক্টামের দিকে কিন্তু প্রোট্রুড করতে থাকে, অনেক সময় গাট ইনভলভ করে, এক্ষেত্রে সার্জারি তো অবশ্যই আছে, রেক্টাল শেভিং, সেদিন যে অপারেশন দেখলাম আমরা কয়েকদিন আগে, রেক্টাল শেভিং করে পুরো নুডলটাকে ফেলে দিতে হয়, সেটা যদি কেউ সাহস না করে তাহলে এদেরকে মিরেনা আমার LNG যেটা আছে যে লং অ্যাক্টিং প্রজেস্টেরন ইন্ট্রাইউটারাইন ডিভাইস, এটা দিলে এদের কিন্তু এদের ডিসপারিনে হওয়ার কথা, এদের এটা দিলে রিলিফ ভালো হয়,
ইনজেক্টেবল বা ওরাল দেওয়ার চেয়ে, কিন্তু এটা সে দিয়ে রাখতে পারে কিছুদিন। আর যদি সে সার্জারি করতে চায়, সার্জারি করে এক্সটেন্সিভ ওভাবে অ্যাডিশনটা রিমুভ করার বা নোডুল রিমুভ করার মতো ক্যাপাসিটি যেসব সার্জনদের আছে তাদের কাছে যেতে হবে। একটু ল্যাপ্রোস্কোপ ঢুকিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সারলে হবে না, তাকে কিন্তু ওই ফোকাসটা রিমুভ করতে হবে। এর সাথে একটা প্রশ্ন আপনার কাছে যুক্ত করতে চাই, যে উনি অপারেশন করতে গিয়েছিলেন ঢাকার বাইরে এন্ডোমেট্রিওসিস এর জন্য, তাকে সার্জন বলেছেন যে আমরা আপনার কিছুই করতে পারিনি, কারণ ঢুকে দেখেছি খাদ্যনালী, পেশাবের রাস্তা, পায়খানার রাস্তার সাথে সবকিছু লেগে আছে। সে বলেছে যে আমি তো অ্যানেস্থেশিয়া নিয়েছি, ওটি টেবিলে উঠেছি এবং পেটও ফুটো হয়েছে, কিন্তু কিছু তো করা গেল না। আমার আসলে ভবিষ্যৎ কি? এটাই যে তাকে আসলে গাট প্রিপারেশন, ওকে একটা সিটি স্ক্যান করতে হবে, ইনভলভমেন্টটা দেখতে হবে, এমআরআই বা সিটি স্ক্যান করে যে কতখানি ইনভলভ, তারপরে সার্জনকে নিয়ে গাট প্রিপারেশন করে তারপর সার্জারিটা করতে হবে, রেকটাল শেভিং করে নুডলটা কমপ্লিট করলে তার মেটিকুলার সার্জারি করতে হবে। সেটা আসলে তো ঢাকার বাইরে কারো পক্ষে সাহস করা সম্ভব। আপনার কাছে আমি আবার আসবো। অধ্যাপক ফারনাদান ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে ইনজেকশন যেগুলো নেওয়া হয় কন্ট্রাসেপশন হিসেবে, সেগুলো কি এন্ডোমেট্রিওসিসে কোনো চিকিৎসা করতে পারে কিনা? হ্যাঁ, এটা আছে, ডিএমপি একটা ইনজেকশন আছে যেটা কন্ট্রাসেপটিভ ইনজেকশন, যেটা 3 মাস পর পর দেওয়া হয়, সেটা কিন্তু এখানে দেওয়া যেতে পারে। এই ইনজেকশনটা দিলে কিন্তু দেখা যায় যে ওই আর কালেকশন গুলো হবে না এবং তার ব্যথাও থাকবে না। এটা 6 মাস থেকে 6 মাস জন্য দেওয়া দেখা যেতে পারে, 6 মাসের জন্য। সাহায্য করা সম্ভব কিনা এই মুহূর্তে? এটা কিন্তু একটা নতুন জিনিস টেলিমেডিসিন, যেটা আমরা দেখছি যে আমরা আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে টেলিমেডিসিনের মাধ্যমে রোগী দেখা যেতে পারে। আমরা যেই জিনিসটা, যেই কাজটা আমাদের সামনে রেখে করেছি, সামনে রেখে যখন আমরা সামনাসামনি হিস্ট্রি নেই, সেই হিস্ট্রিটা টেলিমেডিসিনের মাধ্যমে নেওয়া যায়। এবং এন্ডোমেট্রিওসিসের যে ডিটেইল আমরা জানি, আমরা ডিটেইল হিস্ট্রি যদি নেই এবং উনাদেরকে বিশেষ করে শারমিন যেসব অ্যাডভান্স কেস সম্বন্ধে আমরা এতক্ষণ ডিসকাস করেছি, এই ধরনের কেস কিন্তু অনেক কাউন্সিলিং এর প্রয়োজন, যেটা আমরা ওই সময় করতে পারি। আর যদি আর্লি কিছু কেস থাকে যাদের একটু কম বয়স, প্রথম 1-2 বছর ধরে হচ্ছে, তাদের খুব ভালো করে হিস্ট্রি নিয়ে যে তার সিমটমে, যে পেইন এর নেচার দেখে, তার ব্লিডিং এর টাইপ দেখে, পেইন এর টাইপ দেখে আমার কাছে মনে হয় হ্যাঁ মাসিকের সময় পেইন এবং এন্ডোমেট্রিওসিস হতে পারে, তাহলে কিন্তু তার হিস্ট্রি থেকে আমরা শুনে আমরা তাকে কিছু ইনভেস্টিগেশনও দিতে পারি। টেলিমেডিসিনের মাধ্যমে সেই ইনভেস্টিগেশন গুলো দেখে ফেলা যায়, ওনারা রিপোর্ট গুলো শো করতে পারেন এবং লাস্টলি আমরা বা হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পারি এবং লাস্টলি আমরা ট্রিটমেন্টও শুরু করতে পারি, এটা কোনো অসুবিধা নেই। এবং এই কোভিড এর সময় যেহেতু আমরা সবাই সার্জারিকে ডিসকারেজ করছি, আমাদের কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন ট্রিটমেন্ট এবং এক্সপেক্টেন্ট যেটা বলি, মানে কোনো চিকিৎসা ছাড়া অনেক সময় দেখা যায় যে অপেক্ষা করে ট্রিটমেন্ট করা যেতে পারে। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা এই সংকট সময় টেলিমেডিসিন দিয়ে রোগীদের পাশে আসেন এবং চিকিৎসা দিয়ে যাচ্ছেন। একেবারে শেষ পর্যায়ে আমরা ফারনাদান ম্যাডাম আপনার কাছ থেকে জানতে চাই যে অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিসে যারা ভুগছেন তারা যেন মনে একটু আশা ধরে রাখতে পারেন, কারণ তাকে তো অনেক লম্বা সময় পার করতে হবে, তাদের জন্য আপনার উপদেশ বা পরামর্শ কি থাকবে? একদমই শেষ অংশে আছে অ্যাডোলেসেন্ট মেয়েদেরকে আমি বলতে চাই যে তোমাদের ভয়ের কিছু নাই, তোমাদের, তোমরা তো বিশেষ করে যারা লেখাপড়া করো তোমরা জানো জিনিসটা কি, এবং এটা সব জায়গায় মেইন হচ্ছে পিরিয়ড এর সময় পেইন হচ্ছে, পেইনের চিকিৎসা। এবং প্রথম দিকে যে যদি কেউ আলোচনার প্রথম দিকে থেকে থাকে, তারাও শুনেছে স্কুলে গেলে তাদের কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া লাগবে কিনা, এবং এক পর্যায়ে এমনও আমরা বলেছি খুব যদি এক্সক্রুশিয়েটিং পেইন হয়, অসহ্য ব্যথা হয়, তাহলে 1-2 মাস কিন্তু বিশেষ করে পরীক্ষা টিকার সময় ব্যথা বন্ধও করে রাখা যেতে পারে, মানে পিরিয়ড বন্ধ করলে পেইন হবে না। আর তাছাড়া অনেক ব্যথার ওষুধ আছে, যেসব মেয়েরা কিন্তু ওই ব্যথার ওষুধ গুলা নিয়ে থাকতে পারে, ওষুধ খেয়ে ভালো থাকতে পারে, এবং পরবর্তীতে তো অন্য চিকিৎসা আসবে। অ্যাডোলেসেন্ট মেয়েদের ভয় কি, কিশোরী মেয়েদের ভয় কিছু নেই, ভয়ের কিছু নেই। আমি মনে করছি আপনার কথাটি ওদের মনে খুব সাহস যোগাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক রাশিদা বেগম। ম্যাডাম, একদম শেষ পর্যায়ে আছি আমরা, বন্ধাত্বের অনেক রোগী আপনার কাছেই, যারা হয়তো IVF করাবে, টেস্ট টিউব বেবি করাবে, এখন তো একটা লম্বা লাইন হয়ে গেল তাদের, কারণ 4 মাসের মতো একেবারেই চিকিৎসা বলতে গেলে বন্ধই ছিল। সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা কিভাবে আসলে মনের মধ্যে শক্ত একটা অবস্থানে থাকবেন এই মুহূর্তে, যদি একটু সংক্ষেপে বলবেন? টেলিমেডিসিনের ব্যাপারে আমার একটা যেটা মনে হয় যে এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের একটা কিন্তু ফেস টু ফেস বা ইন পার্সন কনসালটেশন দরকার, কারণ হিস্ট্রির সাথে এক্সামিনেশন করে। সেক্ষেত্রে আমার মনে হয় কুমিল্লার কোনো পেশেন্ট যদি আমাকে চায়,
কুমিল্লার যে লোকাল গাইনোকোলজিস্ট আছে তাকে সে দেখাতে পারে। দেখানোর পরে তারপরে আমি মনে করি আমি আমি যৌথভাবে বাংলাদেশের সারা গাইনোকোলজিস্টের সাথে যৌথভাবে আমি ট্রিটমেন্ট করতে রাজি যে আমার পেশেন্টকে তুমি দেখে দাও, চিটাগাংয়ে যে আসো তুমি একটু দেখে দাও, দেখে বলো যে এর ফাইন্ডিংসটা কি, তারপরে আমি বাকিটা টেলিমেডিসিনে তাকে করলাম। যে এইভাবে করা উচিত আমাদের সব সকলের মিলে। আর এখন ইনফার্টাইল পেশেন্ট যেটা আছে আমরা কিন্তু শুরু করেছি, তবে স্বাস্থ্যবিধি মেনে, যেটা শারমিন জানো যে আমরা সবাই একটা ঝুঁকিতে আছি, পেশেন্ট দূর থেকে এলে সে গণপরিবহনে যখন আসে তখনও ঝুঁকিতে থাকে, তবে আমরা ভাবে শুরু করেছি তাদেরকে অ্যালাউ করছি টেলিফোনিক ট্রিয়াজিং বা টেলি ট্রিয়াজিং, মানে তার ওই ফর্ম একটা ফর্ম ফিল আপ করতে হয় তার কোনো ঝুঁকি আছে কিনা, তাহলে বলবো দুই সপ্তাহ পরে আসতে, তারপরে এলে পরে এখানে থার্মাল চেক করা হয় বা তাকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে আমরা যতটা পারি আপনারা দিয়ে যাচ্ছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক রাশিদা বেগম, অধ্যাপক ফারনা দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, এবং অধ্যাপক রাশিদা বেগম ট্রেজারার ওজিএসবি, ওজিএসবির সাথে আপনারা আছেন, থাকবেন, এবং ওজিএসবির হয়ে নারী স্বাস্থ্যের দিকটি খেয়াল রেখে নারীদের স্বাস্থ্যের ঝুঁকিগুলো কমানোর জন্য আপনারা প্রতিদিন কাজ করে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নবিস্তা আই হেলথ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত। আপনারা দেখছিলেন যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, মাসিকের সময় তলপেটে ব্যথা এবং এন্ডোমেট্রিসিসের সমস্যা এবং তার সাথে বন্ধাত্বের যে সম্পর্ক। আগামীকালকে আবারও দেখা হবে একই সময়, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।